হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। শুভ দীপাবলি ভিডিও শুরুতেই জানাই। আর আমাদের কাছে এসছে ঐশী। আজকে আমি ঐশীকে সাজিয়ে দিয়েছি। ঐশী, তোকে কেমন লাগছে একটু সবাইকে দেখিয়ে দিই। একদম বিউটি কুইন লাগছে। ড্রেসটা দেখিয়ে দিই। ওর ড্রেসটা একটা জ্যাকেটও আছে, সেটা একটু পরে পরবে, তখন তোমাদেরকে দেখাবো। আর আগের ভিডিওতে তো বললাম যে শিবেন যে পুজো করে কালী পুজো, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব প্যান্ডেলে। প্যান্ডেলে যাওয়ার আগে আমি আগে এসেছি ঐশীদের বাড়িতে। ওদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হয়, তো সেই জন্য এসেছি প্রসাদ খাওয়ার জন্যে। তো ঠাকুরকে ও রঙ্গোলি বানিয়েছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। দেখো ওদের পুজোর পুজো হয়ে গেছে আগেই। এটা ওদের ঠাকুর ঘর। আর এই সেই রঙ্গোলি যেটা কিনা ঐশী করেছে, এর উপরে যে প্রদীপগুলো বসানো ছিল সেগুলো জ্বলছিল, তো আমি একটু দেরি করে এসেছি বলে প্রদীপগুলো নিভে গেছে আর কি। ফাটাফাটি আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে। প্রসাদ খেয়ে তারপর আমরা নিচে চলে এসেছি রায়ের ঘরে। রায়ের অ্যাকচুয়ালি 2 অক্টোবর বার্থডে চলে গেছে, কিন্তু ওই সময় দুর্গাপুজো চলছিল বলে ও কেক কাটতে পারেনি, তাই আজকের ও সেই কেকটা কাটছে। তারপর আমরা ফাইনালি চলে আসলাম সেই পুজো মণ্ডপে, মানে শিবেনের কালী পুজো আর কি, যেটা নিয়ে খুব কদিন থেকে প্রচণ্ড বিজি আর কি। বাড়িতে এক গ্লাস জলও গড়িয়ে খায় না, কিন্তু পুজোর এখানে সমস্ত কাজ করে নিজের হাতে। আরও আছে বুড়োদারা রয়েছে, টুবাইদারা রয়েছে, উদয়দা রয়েছে, আরও রয়েছে পাড়ার সব দাদারা ও বান্টিদা, এরা মিলে সবাই মিলে এই পুজোটা করে আর কি। এরাই মেন উদ্যোক্তা। তো এইবার পুজোর 14 বছর কমপ্লিট হলো। আগে পুজোটা অনেক বড় করে হতো, বসিয়ে লোক খাওয়ানো হতো, কিন্তু কোভিডের পর 2 বছর ধরে কিছু হচ্ছে না। তবে সামনের বার হয়তো সেরকমই কিছু ইচ্ছে রয়েছে। তুই বল, তুমি বলো। আমাদের আর্ধেক টুনি বৃষ্টিতে জল লেগে নষ্ট হয়ে গেছে, বাকিগুলো খুলে রাখা হয়েছে। টুনিগুলো জানি না কেন হাওয়াও দিচ্ছিল, সেই জন্য একটু প্রবলেম করছিল, তাই টুনিগুলো খুলে রেখেছে। বৃষ্টি পড়ছে, ছাতা মাথা দিয়েই ওদের সাথে এসেছি। ওরা বাজি নিতে এসেছে বাড়িতে। বাজি একটা দেখলে কোথায় ধরবি? কি দিয়ে ফুদে না, তুমি ধরে দে। সবাই মিলে এখন বাজি ফাটাতে চলে এসেছে। বৃষ্টি পড়ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে, আমি তো ছাতা মাথায় দিয়েই রয়েছি। কি বাজি এটা? কি বাজি? এটা নাম জানে না, তারা বাজি। এটা মমি জ্বলছে না হওয়ার জন্য। আজকে আর বাজি ধরাতে হবে না, বাজি ফাটাতে হবে না, সরি। কিছুক্ষণ বাজি ফাটিয়ে শিবেনের এনার্জি লস হয়ে গেছে, তাই চা খেয়ে এনার্জি গেইন করতে এসেছে, তারপর আবার মাঠে নামবে। তারপর এখানেই না ফেটে যায়। তোরা তো মানুষ না রে।
জলেই পড়ে গেল দুষ্টু তো দাদাকে ডাক এই এসা একটু ঘুরিয়ে 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 কোন করে ভাই ধরেছে কিন্তু দাঁড়া দাঁড়া বা ওখানেই তো ফেটে গেল সেল তো আর উপরে উঠলো না এটা কি সেল এখানেই ফেটে যাচ্ছে বাবা এত বৃষ্টির জন্য সবার কিছুর হাওয়া চলে গেছে ও রং মশলাটা ভয় নান্দু ভয় পাচ্ছে রং মশলা ঠিক আছে ভয় পেলে ধরনা দরকার নেই আরে তিনজন একসাথে ফাটাচ্ছিস এই যে করে মুখ করে ফাটা এই এত ঘুরে আস না রে আমরা ছাদের তলায় আমার কাছে নাই ও ওই ওই গুড্ডু তো দুষ্টুর কাছে তো এই হলো শিবেনের কালী পুজো আর কি এটা আমার সেকেন্ড টাইম এর আগের বছরও এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম আর কি এইখানে কালী পুজোতে তুই ড্রেস চেঞ্জ করে চলে আসলি এখন বাজে রাত 11:30 ঐশীরা তো বাড়ি চলে গেছে বাচ্চা মানুষ রাত জাগতে পারবে না আমি আর শিবেন একটু বাড়িতে খেয়ে তারপরে আমার পুজো মণ্ডপের ওখানে যাচ্ছি পাড়ার সব বৌদিরা মিলে আমরা এখন গল্প করতে বসে গেছি হাহা হিহি এইসব চলছে আর কি মণ্ডপে বসে মাকে এখন মালা পরানো হচ্ছে ঠাকুর মশাই মালা পরাচ্ছেন যেই মালা পরানো হয়ে গেল মাকে যেন অদ্ভুত আরো বেশি সুন্দর লাগছে দেখতে তোমরা তো সবাই জানোই যে 108টা প্রদীপ লাগে সেই 108টা প্রদীপেরই প্রস্তুতি চলছে নান্দু সবকে বন্ধু আরে ওই দিকে Thank you.
দেখতে হাঁপিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর যেই আমি ভিডিও করছি দেখেছি তাড়াতাড়ি করে উঠে ভিডিওতে আসার জন্য আবার পোজ দেওয়াও স্টার্ট। এইবার ক্যামেরাটা করে দিচ্ছে নান্দু। এইবার শুরু হবে অঞ্জলি দেওয়া। যারা উপোস করেছে তারা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার যোগ্য হবে তারই প্রস্তুতি চলছে। এটা আমার পাড়ারই দিদি, আমার এখন ভালোই বন্ধু হয়ে গেছে তনিমাদি। আর এটা তনিমাদির বর, মানে দাদা ভাই। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন মায়ের ভোগ খাওয়া হচ্ছে। এটা আমার ভোগের প্রসাদ। এই যে তুমি যে চেটে চেটে খাচ্ছ সব উঠে গেল কিন্তু। এখন বাজে ভোর 4:05, আমরা এখন বাড়ি ফিরবো। পুজোর সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, তো পুজো শেষ, যজ্ঞের টিপ পড়ে নিয়েছি। ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। আজকের মতো চলো, টাটা।